ফিজিক্যাল সায়েন্স সিম্প্লিফাইডে তোমাদের স্বাগত। আমরা দ্রবণ চ্যাপ্টারটা পড়ছিলাম, এর আগে তিনটে পার্ট আমরা আপলোড করেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো পরপর সব ভিডিও তোমরা দেখতে পাও। দেখো আজকে আমরা দ্রাব্যতা নিয়ে পড়ব। আচ্ছা, লাস্ট ভিডিওটা আমরা যেখানে এন্ড করেছি সে সম্বন্ধে আমি একটু কথা বলে নিই। কোনো দ্রাবক কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কি না তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই সম্পর্কে আমরা ডিটেলস কিন্তু থার্ড পার্টে পড়ে নিয়েছি, ওটা অবশ্যই দেখে নেবে। আজকে দ্রাব্যতা নিয়ে আমরা শুরু করি। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করতে পারে তত গ্রাম দ্রাবকে আমরা ওই উষ্ণতায় ওই দ্রাবকে দ্রাব্যের দ্রাব্যতা বলবো। দেখো, এর আগে আমরা কিন্তু অনেক রকম দ্রবণ তৈরি করে তোমাদের দেখিয়েছি লাইভ, সেখানে কিন্তু কখনোই কোনো জায়গাতে কত গ্রাম দ্রাবক নিয়েছি বা জলের এক্সাম্পলে জল নিয়েছি কিন্তু কখনোই আমরা নির্দিষ্ট করে বলিনি। কিন্তু এখানে দেখো নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত হচ্ছে সেই পরিমাণটা। তাই এখানে কিন্তু দ্রাবকের পরিমাণটাকে নির্দিষ্ট 100 গ্রাম আমাকে ধরে নিতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও এই সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদের আসে। যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের তুঁতের দ্রাব্যতা 75, এই কথাটির কি মানে? অথবা ঘরের তাপমাত্রাতে তোমার লবণের দ্রাব্যতা দিয়ে দেওয়া হলো 40 ডিগ্রি টেম্পারেচারে হয়তো 25, এই কথাটার কি মানে? এই ধরনের কিন্তু ব্যাখ্যা তোমাদের জানতে চাওয়া হয়। এটার মানে হচ্ছে যে এই তাপমাত্রাতে অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 100 গ্রাম যদি আমি জল নিই তার মধ্যে 75 গ্রাম তুঁতে কিন্তু দ্রবীভূত হতে হবে এবং একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এই সংক্রান্ত দেখো কয়েকটা আমাদের কিন্তু অঙ্ক করতে হয়, তো সেগুলো কীভাবে করবে একটু বুঝে নিই। ধর দিয়েছে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক্স গ্রাম জলে ওয়াই গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রাবক তৈরি করবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এক্স গ্রাম জলে ওয়াই গ্রাম, তাহলে এক্স গ্রাম জলে দ্রাবর পরিমাণ কত, দ্রাবক আছে কত না ওয়াই গ্রাম, তাহলে 1 গ্রাম জলে কত দ্রাবক আছে ওয়াই বাই এক্স, আমাকে কিন্তু সবই 100 গ্রামে নিয়ে আসতে হবে তবে আমি দ্রাব্যতার ব্যাপারটা পাবো। তাহলে 100 গ্রামে কত পাচ্ছি ওয়াই বাই এক্স ইনটু 100 এত। তাহলে দেখো এই যে পরিমাণটা আমি পেলাম ওয়াই বাই এক্স ইনটু 100, এটাকেই আমি কি বলবো না 100 গ্রাম জলে কতটা দ্রাবক দ্রবীভূত হচ্ছে সেটাই কিনা আমার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতাকে আমরা কিভাবে বলতে পারি, ওয়াই বাই এক্স ইনটু 100, অর্থাৎ দ্রাবের যে পরিমাণটা, দ্রাবের পরিমাণ বা গ্রামে, আচ্ছা তার মধ্যে কি দ্রাবকের পরিমাণ নিচে এবং তাকে আমরা 100 দিয়ে গুণ করছি, এটাই হচ্ছে আমার কি না দ্রাব্যতা কিভাবে আমরা নির্ণয় করব। দেখো এখানে দ্রাব এবং দ্রাবক উভয় কিন্তু আমি যখন পরিমাপ করছি একই ধরনের রাশি, তাই এর ক্ষেত্রে কিন্তু কোনো একক আমরা পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা আর একটা কিন্তু এককবিহীন রাশি পেলাম, যেটা কি দ্রাব্যতা। তাহলে কি পেলাম, একটি এককবিহীন রাশি আমরা কিন্তু পেলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি চলে আসি আর একটি। দেখো আমি কোনো জায়গায় কিন্তু ওখানে দ্রাবকের পরিমাণ বলা ছিল এবং দ্রাবের পরিমাণ বলা ছিল, যদি এখানে আমার কিন্তু দ্রাবকের আলাদা করে পরিমাণ না বলে দ্রবণের পরিমাণ বলে দেওয়া থাকে, যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক্স গ্রাম দ্রবণে ওয়াই গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়েছে এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে, এক্ষেত্রে দেখো কি আমরা কি জানি দ্রবণ সমান কি দ্রাবক প্লাস দ্রাবক। তাহলে দ্রবণের এখানে পরিমাণ বলে দিয়েছে কত না এক্স, দ্রাবক এখানে আমি জানি না, তাহলে দ্রাবক আমাকে নির্ণয় করতে হবে, দ্রাবক আমার দেওয়া আছে ওয়াই, তাহলে আমি দ্রাবক সমান কত পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগেই দেখলাম দ্রাব্যতা সমান কত হয়, ওপরে দ্রাবের পরিমাণ তাহলে ওয়াই, নিচে আমি কত পাচ্ছি দ্রাবকের পরিমাণ এক্স মাইনাস ওয়াই, আর পুরোটাকে আমি কত দিয়ে গুণ করছি 100 দিয়ে। যদি আমাকে বলে দেওয়া হয় যে দ্রবণের পরিমাণ তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো কঠিন পদার্থের দ্রাব্যতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং দ্রবণের প্রকৃতি উষ্ণতা, এটা আমরা কিন্তু থার্ড পার্টে পড়েছি, সেই লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে এখান থেকে। নেক্সট দেখো এই উষ্ণতার ব্যাপারটা কীভাবে দ্রাব্যতাকে এফেক্ট করছে, তাহলে তাপমাত্রার সঙ্গে দ্রাব্যতার যে পরিবর্তন সেটা আমরা দেখে নিই। ফার্স্ট একটা এক্সাম্পল নিই, পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট ক্ষেত্রে দেখো আমি উষ্ণতা তোমাদের এখানে একটা ডেটা দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী দেখো যত আমি তাপমাত্রা বাড়িয়ে যাচ্ছি এই সংখ্যাটা কিন্তু দ্রাব্যতার সংখ্যাটা কিন্তু ঝাঁপি ঝাঁপি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তাপমাত্রা বৃদ্ধিতেই পটাশিয়ামের দ্রাব্যতা কিন্তু অত্যন্ত দ্রুত হারে কিন্তু কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবারে দেখো আমি দ্রাব্যতা লেক বলে একটা তোমাদের জিনিস বলি,
দ্রাবকের লেখ আর কিছুই নয়, পরীক্ষার সাথে বিভিন্ন তাপমাত্রাতে ধরো 100 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের দ্রাবকতা নির্ণয় করার পরে পরীক্ষার বিভিন্ন তাপমাত্রায় এক্স অক্ষ বরাবর সেই মানটাকে তাপমাত্রাকে প্লট করা হয় এবং সেই তাপমাত্রায় যে আমি দ্রাবকগুলোকে পেলাম সেগুলোকে আমরা কিন্তু ওয়াই অক্ষ দ্বারা প্লট করি এবং প্লট করার পরে আমি যে লেখচিত্র পাই তাকে আমরা বলি দ্রাবকতা লেখ। তাহলে এখানে যদি আমি পটাশিয়াম নাইট্রেটকে দ্রাবকতা লেখে যদি আমি ফেলি তাহলে যেরকম আমি গ্রাফের চিত্রটা পাবো সেটা কীরকম হবে, অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাওয়া একটি গ্রাফের চিত্র। ঠিক আছে, নেক্সট দেখো আমি আসছি কপার সালফেট বা CuSO4। এক্ষেত্রে দেখো তাপমাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে দ্রাবকতা, কিন্তু সেরকম হারে নয় যেরকম হয় পটাশিয়াম নাইট্রেটটা বৃদ্ধি পেয়েছিল। তাহলে এক্ষেত্রে দ্রাবকতা লেগ কিন্তু কীরকম হবে, অত্যন্ত তোমার আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া বা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে না, বৃদ্ধি হবে কিন্তু দ্রুত নয়, মানে দ্রুত হারে নয়। ঠিক আছে, নেক্সট আমি আসছি সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণের কীরকম পরিবর্তন। দেখো এক্ষেত্রে দেখো আমরা দেখো শূন্যতে আমি যা পেয়েছি 20 কিন্তু সামান্য বৃদ্ধি পাচ্ছে, 40 একই রকম রয়েছে, বা 0 থেকে 100 পর্যন্ত দেখলে খুবই সামান্য বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি তাপমাত্রা বৃদ্ধির দ্রাবকতা কিন্তু কি না, খুবই সামান্য বা প্রায় অপরিবর্তিতই থাকছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি কীরকম ছবিটা পাচ্ছি, এই ধরনের ক্ষেত্রে তাপমাত্রা কীরকম খুবই কিন্তু সামান্য হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা একই রকম কিন্তু থাকে, বৃদ্ধি প্রায় পায় না বললে চলে। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তাপমাত্রা কিন্তু দ্রাবকতার তাপমাত্রা বৃদ্ধির সময় কিন্তু হ্রাস পায়, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, নেক্সট আমি আসছি গ্লোবার লবণ বা সোডিয়াম সালফেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো এর মধ্যে আমি একটা অন্যরকমের চিত্র দেখতে পাচ্ছি। যেমন 0 থেকে 5, 20 থেকে 194 বৃদ্ধি পেলো, কিন্তু 40 থেকে কিন্তু আবার কমে গেল, আস্তে আস্তে কিন্তু আরও কমে যাচ্ছে, তো তাপমাত্রা আমি বৃদ্ধি পাচ্ছি। ঠিক আছে, তাহলে গ্লোবার লবণের ক্ষেত্রে আমি কীরকম চিত্রটা পাচ্ছি দেখো, এক্ষেত্রে চিত্র হচ্ছে 0 থেকে 40 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, তারপরে কিন্তু হঠাৎ করে এর আমি একটা পতন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর কারণটা কি, অর্থাৎ গ্লোবার লবণের ক্ষেত্রে আমি কি বলছি, গ্লোবার লবণের ক্ষেত্রে প্রথমে বৃদ্ধি, তাহলে প্রথমে আমার কি হচ্ছে, প্রথমে বৃদ্ধি পাবে আর তারপরে কিন্তু পরে কিন্তু হ্রাস পাবে, একটা কিন্তু অন্যরকমের একটি চরিত্র আমি দেখতে পাচ্ছি। তাহলে এর কারণটা কি দেখো, এর কারণ হলো যে Na2SO4 10H2O, তো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই 10 অণু কেলাস জলটা কি হয়ে যায়, 9 অণু নষ্ট হয়ে গিয়ে শুধুমাত্র H2O Na2SO4 পরিণত হয়। তাহলে এর মধ্যে 9 অণু কেলাস জল চলে যাচ্ছে, এবারে এই 10 অণু কেলাস জল থাকলে তার যা চরিত্র, তার সঙ্গে কিন্তু এই 1 অণু কেলাস জল থাকলে যে চরিত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই এদের দ্রাবকতা কিন্তু পরিবর্তন আছে, তাই দ্রাবকতা লেখ কিন্তু তারা অন্যরকমই পাচ্ছি। তাহলে দ্রাবকতা লেখ থেকে আমি কিন্তু অনেক কিছু জানতে পারি, কি দেখো নির্দিষ্ট একটি উষ্ণতায় দ্রাবকতা জানা যাচ্ছে, নেক্সট দেখো একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাবকতা তুলনা করতে পারছি, আর উষ্ণতার পরিবর্তনে দ্রাবকতার প্রকৃতি কীরকম হচ্ছে, কখনো বৃদ্ধি কখনো হ্রাস কখনো একই রকম, এগুলো কিন্তু আমরা জানতে পাচ্ছি। তাহলে কোন ধরনের পদার্থে কীরকমের দ্রাবকতা হয় তা কিন্তু তোমাদেরকে তৈরি রাখতে হবে। নেক্সট আমি শুধুমাত্র একটি এক্সাম্পল দিচ্ছি, দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাবকতা দিচ্ছে 40, ওই উষ্ণতায় লবণের সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম করলে কত পরিমাণের লবণ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, তাহলে 100 গ্রামে 40 গ্রাম কিন্তু কত দ্রবীভূত আছে, তাহলে সেক্ষেত্রে দ্রবণের পরিমাণটা কত পাচ্ছি, তাহলে দ্রবণ কত 100, যেটা পাচ্ছি দ্রাবকতা যেহেতু দ্রবণ দ্রাবক হচ্ছে 100, তার সঙ্গে 40 হচ্ছে কি না সেই দ্রাবের পরিমাণটা, যে দ্রবণের টোটাল কত পেলাম 140 গ্রাম। তাহলে কি বলেছে, তাহলে 140 গ্রাম দ্রবণে কত গ্রাম, 40 গ্রাম লবণ আছে, 140 গ্রাম দ্রবণে 40 গ্রাম লবণ আছে। ঠিক আছে, তাহলে 1 গ্রামে কত, 40/140 গ্রাম, আর আমাকে নির্ণয় করতে হবে কততে, 100তে, তাহলে 40/140×100। ঠিক আছে, তাহলে 100 গ্রামে নির্ণয় করতে বলেছে আমাকে, তাহলে ক্যালকুলেট করলে আমি কত পাচ্ছি, 28.57 গ্রাম। তাহলে আমি 100 গ্রামে কত পাচ্ছি, 28.57 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এর নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পড়বো আমাদের বাকি যেটুকু বাকি আছে সেটুকু সম্বন্ধে, কেলার সম্বন্ধে। আচ্ছা, তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। এই পোর্শন থেকে তোমাদের এই কটা আমি প্রশ্ন দিলাম, তোমরা করে আমাকে কিন্তু খাতায় এটা দেখাবে।